हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के भाईफोटा तो भाईफोटा स्पेशल ब्लॉग। আরে গোপালে দিলাম কোনটা তুমি তোমারে বললো কাটা কাটা জমকে দেনা জমুনা দেয় জমকে ফোটা জমুনা দেয় জমকে ফোটা আমি দি আমার ভাইকে ফোটা আমি দি আমার ভাইকে আরে পাটা আরে পাটা। তো আজকে ওর দুই ভাই এখানে বসে আছে, দাদা একজন, দুজনই দাদা, ঠিক আছে? তো দুজনই দাদা, তো ফোটা দিচ্ছে, তো মিষ্টিও খাওয়াচ্ছে। চলো এখানে কমপ্লিট করে এদিকে দাদাকে দেবে ফোটা। এবারে এবারে হবে বোন ফোটার পর্ব, ঠিক আছে? বুনুর কপালে দুয়ারে দাদা ওকে আশীর্বাদ করে দিচ্ছে। ওকে যাই হোক, খুব সুন্দর মুহূর্ত, এগুলো ছোট ছোট মুহূর্ত, সেগুলো ক্যাপচার করে রাখলাম মোবাইলের মধ্যে আর ব্লগেও দিলাম, তোর সাথে শেয়ার করলাম কীরকম লাগছে অবশ্যই জানিও। চলো এবারে গিফটের পর্ব চালু হবে। প্রথমে দাদা, দুই দাদা মিলে বোনকে গিফট দিচ্ছে, এরপরে মানে বোন দিচ্ছে তাদেরকে গিফট। ছবি তোমার সাথে শেয়ার করে দিলাম। প্রথমেই গুড মর্নিংয়ে, কিন্তু গুড মর্নিং হওয়ার পরে স্নান টান করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আগেই এই বোনের উদ্দেশ্যে। তো এরপরে বোন দেবে তার দাদাকে ফোটা। খুব সুন্দর মুহূর্তগুলো বের হচ্ছে, সুন্দর লাগছে। এরপরে কিছু ছবি তোমার সাথে শেয়ার করে দেবো গিফটের পর্ব হওয়ার পর, কিছু ছবি শেয়ার করে দিলাম। এবারে কিন্তু বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে আমরা কিন্তু আবার আরও অনেকগুলো ফোটা আছে, তার মধ্যে একবার যাব হচ্ছে স্মার্ট বাজারে ওর দাদা ভাইয়ের জন্য একটা ছোট্ট গিফট কিনতে, আর আরেকজন আসবে ভাই, তো সেই ভাইয়ের জন্য একটা গিফট কিনতে। মোটামুটি আমাদের গিফট কেনা হয়ে গেছে, আমার হাজব্যান্ডের হাতে গিফটটা আছে। চলো আমি আমরা ছিঁড়ি দিয়ে নামছি, নামবো এবারে, তারপর বাড়ি চলে যাব, তারপর দেখা হচ্ছে তোমার সাথে। তো আমার ননদের ছেলেকেও ফোটা দিয়ে দিল, ফোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন পায়েস খাওয়াচ্ছে, তো বক বক করেই যাচ্ছে। যাই হোক, ও মিষ্টি খাওয়ালো, মিষ্টি আর পায়েস খাওয়ালো। গিফটের পর্ব এইটাই, এই যে এই সোয়েটারটাই কিনেছিলাম ও দাদা ভাইয়ের জন্য, তো বললাম যে যার যেটা সেটা তোমরা নিয়ে নাও। তো হয়ে গেছে ফোটার পর্ব দাদা ভাইয়ের সাথে, এবার দাদু ভাইকে ফোটা দেবে ও। তো তারপরে আরও আরও ফোটা আছে, অনেকগুলো ফোটার জন্যই কিন্তু আমরা এতদিন অপেক্ষা করেছিলাম আর কি। ঠিক এই কারণগুলোর জন্যই, এত খুশিগুলোর জন্যই কিন্তু আমরা আর ইয়ে করিনি, আমরা শিলিগুড়ি আসিনি, একদম থেকে গেছিলাম ওখানে দুর্গাপুরে। এখানে আরেক ভাইকে গিফট দেওয়া চলছে। এখানে সব বোনেরা মিলে দাদাকে আর ভাইকে দুজনকে ফোটা দিচ্ছে, একজন দাদা একজন ভাই। তো এখানে সেই গিফটের পর্বও চলছে, ভাই ফোটার পর্ব চলছে, দেখতে থাকো ভিডিওটা। Yeah.
ফোটা পর্ব কিছুটা শেষ হয়েছে, বাকি আছে কিছু আমারও, আমিও যে ফোটা দিয়েছি সেই ফোটার ভিডিও কিছু বাকি আছে। তো কিছু মধ্যেখানে ছবি যেগুলো তুলেছিলাম তো সেগুলো শেয়ার করে দিলাম তোমার সাথে। বোনদের ফোটা, চার বোনেরা, আরও বোনের আসার কথা ছিল কিন্তু আসতে পারেনি, কী করবো, খুবই খারাপ লাগছিল, মনটা খুবই খারাপ, তো কিছু করার নেই, তো ওকে চলে যেতে হয়েছে, ওর হাজব্যান্ডের একটু শরীর খারাপের জন্য তো ওকে চলে যেতে হয়েছিল। তো এখানে আমিও আছি আর কি ছবির মধ্যে। তো সমস্ত ছবি তোমার সাথে শেয়ার করে দিলাম আগেই, যাতে পরবর্তী ভিডিওগুলো দেখাতে পারি। তো কিছু ভাই বোনেদেরও ছবি আছে এখানে, তো সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করে দেবো, এই যে ভাই বোনেরা মিলে সবাই ছবি তুলছে, খুব সুন্দর লাগছিলো ছবিগুলো, খুব সুন্দর এসেছিলো। তো এরপরে কিন্তু কিছু আরও কিছু ভাইফোটার ভিডিও বা ভাইফোটার ছবি আরও আছে, তো সেগুলো শেয়ার করে দিই, তোমার সাথে শেয়ার করে দিচ্ছি। তো এরপরে আমি দেবো ভাই ফোটা, তো আমি দিচ্ছি ভাইকে ফোটা আর কি, আমার দেওরকে ফোটা দিলাম আমি। তো খুব ভালো কাটলো আজকের দিনটা, ভীষণ এনজয় করে কেটেছি, প্রণামও পেয়েছি তার সাথে, যাই হোক খুব সুন্দর করে আনন্দ করে কাটলাম দিনটা আজকের, খুব সুন্দর সুন্দর ছবিগুলো এসেছিলো। তো আমার মানে আমার হাজব্যান্ডের ছবিগুলো খুব সুন্দর এসেছে, তো সেগুলো শেয়ার করে দিলাম তোমার সাথে, খুব সুন্দর লাগছিলো দেখতে, যাই হোক নজর না লাগে যাতে, কারোর ভালো লাগছিলো দেখতে, সবাইকে খুব সুন্দর লাগছিলো সবাইকে দেখতে। আসলে আমার ননদের ফোনে ছবিগুলো সুন্দরই আসে, সত্যি সুন্দর আসে। তো যে ননদের ফোনটা সেই ননদের সেলফিটাও একটা দিলাম তোমার সাথে শেয়ার করে দিলাম। তো খুব ভালো দিনটা কাটলো আজকের, এই জন্যই শিলিগুড়ি ফিরে আমি আসিনি, এই জন্যই আমি আগে ভাইফোটাটা কাটিয়ে একদম তারপরে শিলিগুড়ি ফিরে এসেছি। তো তারপরে এদিকে রান্নাঘরে চলে এসেছি, এদিকে মাংস কষানো চলছে আর ওদিকে হচ্ছে পোলাও, আর এখানে বিভিন্ন ঘুগনি হয়েছিল সকালে, লুচি হয়েছিল, সমস্ত আমি করে তারপর আমি ওই ননদ বাড়ি গিয়েছিলাম। এখানে মাংসটা কষানো চলছে, চিকেন কষানো চলছে, অনেকে মাটন খায় না তার জন্য মাটন করতে পারিনি, আর মাটনটা খুব ইচ্ছা ছিল করার, কারণ মাটনের সাথেই পোলাওটা জমে, তো পোলাওটা হয়ে গেছে, আর ওদিকে মাংসটাও কিন্তু আমাদের মোটামুটি হয়ে এসছে, এবার জল দিয়ে দিলেই ফুটিয়ে দেবেন তাহলে হয়ে যাবে। এখানে সব বাচ্চাগুলো প্রথমে আগে খেতে বসে গেছে, তো বললাম বাচ্চাগুলো আগে খেতে বসে যাক, তারপরে আমরা পরে বসবো। তো ওরা আগে খেতে বসে গেছে, ওরা বসে যাক খেয়ে নেক, তারপরে আমরা বসে যাবো খেয়ে নেবো। গুড ইভিনিং জানাই সবাইকে। তো গুড ইভিনিংয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঠাকুর দেখতে, আমার ননদ আর ননদরা আমরা, তো বাকিরা ইচ্ছে ছিল বেরোনোর কিন্তু বাকিদের আরও প্ল্যান ছিল অনেক অনেক, তার জন্য ওরা বেরোতে পারেনি আর কি। তো আমরাই ওই জন্য ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। যাই হোক খুব সুন্দর লাইটিংগুলো তোমার সাথে শেয়ার করে দিচ্ছি, দুর্গাপুরের অনেক মানে কী বলে বলতো, অনেকটা সেই কালী পুজোর সময় কোনো লাইটিং দেখতে পেলাম না, তো ওই জন্য খুব মন খারাপ লাগছিলো, দেখতেই পেলাম না, এই লাইটেরই উৎসব, লাইট দেখতে পেলাম না, হ্যাঁ, তো খুব ভালো লাগছিলো দেখতে তো লাইটগুলো। আর এটা হচ্ছে সেই যেটা তোমার প্রথমেই যে ছবিটা দেখালাম ভিক্টোরিয়া, তো সেই ভিক্টোরিয়া করেছে এখানে, সুন্দর লাগছিলো খুব সুন্দর, মানে প্রচুর লাইন ছিল এখানে, লাইনটা ছিল একটা শো দেখাবে, ভূতের একটা শো দেখাবে, তো সেই জন্য এই লাইনটা ছিল আর কি। তো আমরা সাইড কাটিয়ে আমরা ঠাকুরটাকে দেখে এলাম, ঠাকুর ভেতরে ঠাকুরের ইয়েগুলো খুব সুন্দর, মানে ভেতরে দেখাচ্ছি চলো, তো ঠাকুর ব্লগ দেখতে বুঝতে পারবে, ভেতরে ঠাকুরের ডিছোগুলো খুব সুন্দর, মানে অনেক জায়গার মূর্তি এখানে আছে আর কি স্থাপিত, মানে ইয়ে করা হয়েছে তোমার ভেতরে করেছে, শুধু একটা কিন্তু কালী ঠাকুর করেনি, আরও অনেকগুলো কালী ঠাকুরের আছে আর কি এখানে। তো চলো কালী ঠাকুরগুলো দেখাই কী কালী ঠাকুরগুলো আছে, লাইটিংগুলো খুব সুন্দর এখানে। কালী ঠাকুরগুলোর মধ্যে আছে হচ্ছে এমনি প্লেন একটা কালী আছে, তারপর দক্ষিণেশ্বরের কালী আছে, তার মা তারাপীঠের কালী আছে, তারপর আর অনেক জায়গায় কালী আছে, ঠিক আছে। তো সবগুলো আমি দর্শন করিনি, ওই জন্য আমি চিনতে পারছিলাম না, কিন্তু আর একটা কালীঘাটের কালী আছে, ওই দিকে একটা কালীঘাটের কালী, ঠিক আছে। তো যাই হোক খুব সুন্দর লাগলো। আরেকটা এটা প্যান্ডেল, তো অনেকগুলো প্যান্ডেল দেখেছি, কিছু ভিডিও করেছি শেয়ার করলাম, তোমার শেয়ার করলাম, পুরোটাই বাঁশের তৈরি এটা, আর খুব সুন্দর লাগছিলো, বাঁশ সুতো এইসব দিয়ে তৈরি, ঠিক আছে, খুব সুন্দর করেছে, কারুকার্যগুলো খুব সুন্দর। তো সেগুলোর মধ্যে শেয়ার করে দিলাম ব্লগে, ব্লগটা আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না, আর ভিডিওগুলো কেমন লাগছে তোমার সাথে শেয়ার করে দিলাম, তো কেমন লাগছে অবশ্যই জানিও, পুরীর ভিডিওগুলো দেখলে কি না সেটা কিন্তু জানিও, পুরীর ভিডিওগুলো কীরকম লাগলো না লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো পুরী তো খুব ভালো এনজয় করেছি, দুর্গাপুরও ভালো এনজয় করলাম, তো যাই হোক খুব সুন্দর করে কাটলো কয়েকটা দিন। এবারে কাটবে হচ্ছে খুবই দুঃখের, মানে সেই বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে দুনিয়ার সেই পড় রে খা রে, ঠিক আছে, তারপর রান্না করো রে ছাট দাও রে, সেই চলবে আর কি, হ্যাঁ, তো ঘর বাগাও রে, সমস্ত ঘরের কাজ চলবে, তো সেই আবার দিন ফিরে আসতে চলেছে, মানে আর একটা দিনই পরে কিন্তু আমাদের সেই দুর্গাপুর থেকে বাড়ি চলে যাব, শিলিগুড়ি চলে যাব, শিলিগুড়ি যাওয়ার পর থেকে শুরু হয়ে যাবে কাজ, আর সময় পাবো না, ঠিক আছে, তো আবার সেই শুরু হবে রোজকার যে ডেইলি লাইফ, সেই ডেইলি লাইফ শুরু হবে,
তার আগে কিছু মুহূর্ত সুন্দর মুহূর্ত কাটিয়ে নিলাম, খুব ভালো লাগলো। আর মাইন্ডটা একটু ফ্রেশ করার জন্য অবশ্যই এরকম ঘোরাঘুরি খুব প্রয়োজন। আর সত্যি মানে একই ডেলি লাইফ বা ডেলি দিন বিতানোর থেকে কয়েকটা দিন সুন্দর কাটা, মানে সুন্দর কাটানো, তাদের লাইফটাকে এনজয় করো। লাইফটাকে এনজয় না করলে কিন্তু কিছুই করতে পারবে না, ঠিক আছে? তো লাইফটা খুবই ছোট আর জীবনটাও খুবই ছোট, আজ আছি কাল নেই। তো জীবনটাকে ভীষণভাবে মানে ভীষণভাবে মানে ইয়ে করো, আনন্দ করে মানে ইয়ে করে কাটাও, ঠিক আছে? এরকমভাবে না যে কাজ করে যাও আর কাজ করে যাও, ঠিক আছে? কাজ করলেই তো হবে না, নিজেকে অনেকটা আনন্দ দিতে হবে। তো সেটাও চেষ্টা করো যে আনন্দটার সাথে সাথে আমি যেন কাজটাও করতে পারি। আর সবটা মিলিয়ে খুব সুন্দর আজকে কাটলো দিনটা। এটাই হচ্ছে লাস্ট আমাদের প্যান্ডেল, তো এটাই লাস্ট দর্শন করে আমরা কিন্তু বাড়ির দিকে চলে যাব। বাড়িতে আজকে সকালের মোটামুটি খাবার দাবার সব কিছুই আছে, পোলাও আছে, চিকেনও আছে, তো ওই দিয়ে আমাদের খাবার দাবার হয়ে যাবে। ভেতরের মালাগুলো দেখো, এগুলো কাগুলো সেই নারকেলের যে মালাগুলো সেগুলো দিয়ে বানিয়েছে, কতগুলো নারকেলের মালা লেগেছে চিন্তা করছি আমি, কতগুলো নারকেলগুলো ফাটিয়ে ফাটিয়ে মালাগুলো নেওয়া হয়েছে। যাই হোক, খুব সুন্দর। এটা হচ্ছে এক টুকরো আন্দামানের মানে দৃশ্য আর কি। তো যেখানে আন্দামানের মানুষরা যেরকমভাবে পড়ায় আর কি, যেরকমভাবে ড্রেস আপ পরে থাকে, সেরকম সেগুলো ছবি এখানে ফুটিয়ে তুলেছে কাঠের দ্বারা, বাঁশের দ্বারা, আর বিভিন্ন চারদিকে সেই যেখানে আন্দামানের যেরকম যেরকম গাছপালা আর কি, সেরকমভাবে দেখতে সুন্দরই লাগছিল, বেশ সুন্দর সাজিয়েছিল। কাল ঠাকুরটাও বেশ সুন্দর লাগছিলো। তবে সব কিছু দেখলাম, দেখা হয়ে গেছে, এবার বাড়ি ফিরে যাব। তার আগে দেখাই সেই ভিক্টোরিয়ার ভেতরে যে কালী ঠাকুরগুলো সেগুলো কী কী ছিল। তো এই হচ্ছে সেই ভিক্টোরিয়ার পরপর কালী ঠাকুরগুলো দেখে নাও, আর ভিক্টোরিয়ার ছবিটাও দেখাই, শেয়ার করে দিই। খুব সুন্দর কারুকার্য করেছে, খুবই সুন্দর কারুকার্য সবগুলো মন্দিরগুলো যেগুলো দেখলাম, প্রত্যেকটা মন্দির খুবই কারুকার্যগুলো খুবই সুন্দর করেছে। তো এবার দুর্গাপুজোটাও খুব ভালোভাবে কাটলো, দুর্গাপুজোটাও মানে সুন্দরভাবে মন্দিরের দর্শন পেয়েছি, সুন্দর লেগেছে। আর এবারে কিন্তু কালী পুজোটারও দেখলাম, মানে এরকম না যে দেখতে পেলাম না পুরী যাওয়ার জন্য, সবই দেখতে পেয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তো, সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলো না, ঠিক আছে? আর সত্যি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না, লাইক আর স্মাইল করতে ভুলছো না তো, স্মাইল ইজ দ্য বেস্ট মেডিসিন, স্মাইল করতে একদমই কিন্তু ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট মানে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে দেখা, ততক্ষণ যেন খুব ভালো থাকে, টাটা।